দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের তৈরি শান্তিপুরের এই পুরানো ইমারত থেকে আজও ঘুঙুরের শব্দ, ধূপধুনার গন্ধ পান এলাকাবাসী। শান্তিপুর শহর অন্তর্গত বাঘ আঁচড়া গ্রামের বোস পরিবারের কথা অনেকের কাছেই অজ্ঞাত। আজ সে ঐতিহাসিক বাড়িটির দেওয়ালের পলেস্তারা খসে পড়েছে, জানালা ও দরজায় লতানো গুলমে ভরে গেছে। সেই বাড়িটিতেই বসবাস ছিল বেলুড় মঠের নবমতম প্রেসিডেন্টের, যিনি মাধবানন্দ মহারাজ নামে সুপরিচিত ছিলেন। অন্যদিকে তার ভাই ছিলেন শ্রী দয়ানন্দ মহারাজ। জানা যায়, বাংলায় যখন বারো ভূঁইয়াদের রাজত্বকাল চলছিল, ঠিক সেই সময়ে এই বিল্ডিংটি নির্মাণ হয়েছিল বলে জানা গিয়েছে। তবে এই পরিবারের সদস্য অশোক বোস বর্তমানে নির্বাচন কমিশনের আধিকারিক। এই বাড়ির নির্মাতা হলেন শ্রী বৈদ্যনাথ বসু, যার নামে একটি প্রাথমিক বিদ্যালয়ও রয়েছে। অন্যদিকে এই বাড়িতেই অবস্থিত বেলুড় মঠের একটি শাখা অর্থাৎ রামকৃষ্ণ মিশন। বর্তমানে এই পরিবারের একজন সদস্য অশোক বোস, যিনি ভারতীয় নির্বাচন কমিশনের চিফ এক্সিকিউটিভ পদে কর্মরত। এছাড়াও এই বাড়ির হেমচন্দ্র বোস ছিলেন মুঙ্গের কোটের একজন বিচারপতি। তবে এই বাড়িতে লোহার কৃষ্ণমূর্তি, প্রচুর পিতল কাসরের বাসন, মূল্যবান খাট, বইপত্র সহ অনেক কিছুই চাপা পড়ে আছে বলে জানাচ্ছেন এলাকাবাসী কৈলাস ব্যানার্জি। এছাড়া এলাকাবাসীর কাছ থেকে আরও জানা যাচ্ছে, মাঝে মধ্যেই নাকি রাতে ঘুমুরের শব্দ পাওয়া যায় এই বাড়িটিতে, আবার ধূপধুনারও গন্ধ মেলে। গ্রীষ্মকালে আসে আম কাঁঠালের গন্ধ। তবে বাড়িটির একটি অংশ বেলুড় মঠের নিয়ন্ত্রণাধীন। সেখানে দুর্গাপুজো থেকে শুরু করে বিভিন্ন প্রকার পার্বণ অনুষ্ঠিত হবার কথাই জানালেন এই বাড়ি থেকে শুরু করে এলাকাবাসীরা। বাড়িটা মোটামুটি কত বছরের প্রাচীন? আড়াইশো বছরের। আচ্ছা আচ্ছা, তা ওই বাড়িটাতে এখন কারা মালিক বা তারা কি বাড়িতে আসেন? হ্যাঁ, নিশ্চয়ই আসে। মালিক আছে অঞ্জন বসু। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তার সময় আসেন উনি? মাসে একবার কি দুবার আসেন বা দু মাসেও একবার আসেন। হ্যাঁ, এই কিছুদিন আগেই এসেছিলেন, দেখে গেছেন। হ্যাঁ, ওনার ফ্যামিলি, উনি বিয়ে থা করেননি। ওনার দু ভাই আছে, এক দাদা আছে, এক ভাই আছে, ওনারা বিয়ে করেছেন। হ্যাঁ, কলকাতা থাকি। আচ্ছা আচ্ছা, আপনাদের যে স্কুলটা রয়েছে সেটা তো ওই বাড়িতেই প্রায়? হ্যাঁ, ওই বাড়িতেই। সেটা নিচেটা তিনটে নিয়ে, একটা বড় ঘর, একটা মাঝারি, একটা ছোট। ছোট ঘরটা অফিস ঘর। আচ্ছা আচ্ছা, স্কুল সপ্তাহে কদিন হয় মোটামুটি? সপ্তাহে শনি, স্যাটারডে, সানডে হয় না, অফ থাকে। অফ থাকে সোম থেকে শুক্রবার। আচ্ছা, তা আপনাদের এই বিল্ডিং এ আগে কি কি পুজো হতো, এখন সেগুলো হয় না? আমাদের বিল্ডিং আগে দুর্গাপুজো, কালীপুজো এরকম হতো, এখন সেগুলো হয় না। অনলি দুর্গাপুজো হয় এবং রামকৃষ্ণ সারদা মা সব ছবি আছে বিবেকানন্দের, ওখানে ওই নাম গান হয় সন্ধ্যে থেকে। আচ্ছা, আর এই বেলুড় মঠটা যেটা, সেটা কাদের সম্পত্তি? বেলুড় মঠের মানে এই যে, এইটা আমাদের রামকৃষ্ণ, এটা আমার আশ্রমটা, আশ্রমটা আমাদেরই সম্পত্তি। ওনারও রয়েছেন, অনুমতি দেওয়া আছে, দেখাশুনো করেন, আর ওনারই সব করছেন এখন, আমরা কোনো রকমই কিছু করি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিনিমাম ক বছর হলো এটা দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে প্রায় অনেকই, ১৫-২০ বছর হয়ে গেল তো। হ্যাঁ হ্যাঁ, একটা শুনছিলাম ওই ঝুমুরের শব্দ পাওয়া যায়, আম কাঁঠালের গন্ধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো কিন্তু এই এই বাগান থেকে এইরকম থেকে পাওয়া যায়, কিন্তু অন্যরা বলে, মানে অপোজিট বলে, যারা শুনেছে তারা বলে। আচ্ছা আচ্ছা, এইরকম আর কি। আচ্ছা ঠিক আছে, তা আপনি কি এ বাড়িতে একাই থাকেন? হ্যাঁ, আমি এখন একাই থাকি। ঘর আছে বা কত সম্পত্তি আছে যদি? মোটামুটি এখনো 8-10 খানা ঘর আছে। এখন দেখভাল করে অঞ্জন বোস, উনা হচ্ছেন হেম বোসের ছেলে, হেম বোসের নাতি, এবং অঞ্জন বোসই এখন ওই বাড়িটা দেখভাল করেন। আচ্ছা আচ্ছা, আর কি কি অনুষ্ঠান হয় সারা বছরে? ওনাদের একটা অনুষ্ঠান হয় স্কুলের তরফ থেকে, সেটা হচ্ছে
যেমনি ধরুন বাৎসরিক ওদের মায়েদের নিয়ে হ্যাঁ একটা অনুষ্ঠান হয়, বাচ্চাদের নিয়ে একটা অনুষ্ঠান হয়, বর্তমানে হয়তো ওই কোভিডের জন্যে ওটা দুবছর বন্ধ আছে, হ্যাঁ, আর পাশেই তো রামকৃষ্ণ মিশন আছে, হ্যাঁ, ওটাও একটু চলে, হ্যাঁ। আর এই বাড়িরই দাতা বৈদ্যনাথ বোস ওখানে প্রাইমারিটা দান করেছেন, হ্যাঁ, ওদের বাড়ির নিচে প্রায় 150 বছরের পুরনো পোস্ট অফিস ছিল, হ্যাঁ, বর্তমানে বাড়িটার অবস্থা খারাপ হওয়ার জন্যে পঞ্চায়েতে ওটা উঠে এসেছে। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে কোন কোন অনুষ্ঠান হয়, দুর্গাপুজো, কালীপুজো? হ্যাঁ, দুর্গাপুজোটা হয়, এখন আশ্রম চালাচ্ছে, হ্যাঁ, ওখানে। আর এমনি তো আশ্রমে সব সময় উৎসব, হ্যাঁ, প্রত্যেক দিনই প্রায় এই উৎসব হয়, নানা জায়গা থেকে লোক আসে, হ্যাঁ। শুধু বেশিরভাগ বিল্ডিংটা তো ভাঙা পড়ে গেছে, হ্যাঁ, ভাঙা বিল্ডিংয়ে কী কী চাপা পড়ে আছে যদি একটু বলেন। আচ্ছা, ওখানে আমরা যখন ছোটোবেলায় দেখেছি অনেক খাট, ঝাড় লণ্ঠন, তারপরে ঝাড়বাতি, তারপরে পেতল কাঁসার জিনিস, এসব। একটা কৃষ্ণমূর্তি আমি দেখেছিলাম, সেই কৃষ্ণমূর্তিটাও চাপা পড়ে আছে। আচ্ছা, তাই এই যে বিল্ডিংটা ভেঙে পড়ছে, বারান্দার দিকটা বিশেষ করে গাছ হয়ে গেছে, তাই এই নিয়ে কিছু ভাবছেন কি বাড়ি? না, ওদের তো সরিকে সরিকে এখন ঠিক ভালো মিল টিল নেই, হ্যাঁ, আর সব দূরে দূরে থাকে, একা অঞ্জন বোস পেরে ওঠে না, হ্যাঁ, ওনার বয়সও হয়েছে প্রায় আমার বয়সী, হ্যাঁ, আমারই বয়সী ও। আচ্ছা আচ্ছা, বলছি আপনার নাম এবং পরিচয় যদি। আমার নাম হচ্ছে কৈলাস ব্যানার্জি, হ্যাঁ, আমার বাড়ি বাঙাজরা, শান্তিপুর, হ্যাঁ, বাজারপাড়া, এই বিল্ডিংয়ের সামনে, তাই তো? হ্যাঁ, রামকৃষ্ণ মিশনের সামনে আমার বাড়ি। আচ্ছা, ঠিক আছে। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।